ফেরা যায় ততই ভালো। এরপরেও সামান্য কিছু আলোচনা আমি করার চেষ্টা করব। আমি সামনের শ্রোতা দর্শকদেরকে দেখে আমার যা মনে হচ্ছে, আমরা অধিকাংশই আহলে মোলামা কিংবা ছাত্র জনতা। আর সাধারণত আহলে মোলামা ছাত্ররা এই ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলগুলোতে এই মাদ্রাসার সাবেক ছাত্র, বর্তমান ছাত্র, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এসে ভিড় করে। এই প্রোগ্রামগুলো এক ধরনের আনন্দ এবং উৎসবে মুখরিত হয়ে ওঠে। জিরি মাদ্রাসা যেহেতু ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আজকে এই প্রতিষ্ঠানেও তাই হয়েছে। তারপরেও ছোট্ট একটা অনুরোধ আমি করব। আমি যখন গাড়ি নিয়ে প্রবেশ করছিলাম, গাড়ি নিয়ে প্রবেশ করা বড় কষ্টকর ছিল। দোকানপাটে, রাস্তাঘাটে প্রচুর লোকজন ভিড়। আমি ছোট্ট একটা অনুরোধ করব, আমার মনে হয় না আমার পরে তেমন কেউ আলোচনা করবেন, আজকে আর কেউ নাই। আমি ছোট্ট অনুরোধ করব, ডানে বায়ে বিশেষ করে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে, অন্তত আজকের দিনের শেষটা যাতে ভালো হয়, শেষ ভালো যার সব ভালো তার। বিশেষ করে আমার মহব্বতের বড় অংশ জুড়ে আছে মাদ্রাসার ছাত্ররা। আমি ছাত্রদেরকে বড় মহব্বত করি, আর এই কথাগুলো ইদানিং আমি জনসম্মুখে পরিষ্কার বলি, তাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। অনেকেই ছাত্র বা ছাত্রদের নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে থাকেন। ইদানিং আমার বা আমাদের মধ্য থেকে কেউ কেউ ছাত্রদের নিয়ে বিরূপ মন্তব্য করে থাকেন, অথচ আমি কোনো ক্লাসের সবচাইতে দুর্বল মেধার ছাত্রটাও আমি ইসলাম, দেশ এবং মাদ্রাসা মসজিদের জন্য বড় নেয়ামত মনে করে থাকি। মাদারেসে কওমিয়ার সবচেয়ে দুর্বল ছাত্রটা কিতাবও বোঝে না, পড়াশোনা তেমন করে না, মুখস্থ করলে মনেও থাকে না, এই ছেলেটাও দেশের জন্য অনেক বড় নেয়ামত। সাধারণত ছাত্রদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কেউ তীক্ষ্ণ মেধার অধিকারী থাকে, ফলে আসাতজাই কারাম এবং ছাত্রদের মধ্যেও সে এক ধরনের জনপ্রিয় থাকে, ছাত্ররাও তার কাছ থেকে ফায়দা নেয়, উপকৃত হয়, তাকরার করে তাকরারের মাধ্যমে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র তত মেধার অধিকারী হয় না, কিছু বুঝে তো কিছু বুঝে না। তৃতীয় শ্রেণীর ছাত্র যারা মোটেই বুঝে না, এভাবেই দিন পার করে এবং একটা সময় মাদ্রাসা ছেড়ে বাড়ি চলে যায়। আমি এই তৃতীয় শ্রেণীর ছাত্রের কথা বলছি। প্রথম শ্রেণীর ছাত্ররা আমাদের কাছে এসে বলে, ওস্তাদদের কাছে গিয়ে বলে, হুজুর পড়াশোনা করেছি, মেহনত করেছি, আপনি তো জানেন আমি হাদিস পড়াবার যোগ্যতা রাখি, আমাকে ভালো একটা খেদমতের ব্যবস্থা করে দেন। আসাদাম তার জন্য মেহনত করে ভালো মাদ্রাসায় কোনো হাদিসের খেদমতের ব্যবস্থা করে দিয়ে থাকেন। দ্বিতীয় শ্রেণীর ছেলেরা হাদিসের সরাসরি খেদমতের সাহস না থাকলেও বলে, হুজুর আমিও মোটামুটি পড়াশোনা করেছি, কাফিয়া পর্যন্ত বা সরেজমি পর্যন্ত নাউসরও ভালো পড়েছি, আমি নিচের কিতাবগুলো, নিচের যে কোনো কিতাব যথেষ্ট ভালো পড়াতে পারবো, আমাকে একটা খেদমতের ব্যবস্থা করে দেন। আমরা তার জন্যও খেদমতের ব্যবস্থা করে দিই, আসাতজায়ে কারাম তাকেও খেদমতে লাগিয়ে রাখেন। তৃতীয় শ্রেণীর ছাত্র যারা পড়াশোনা করে দেয়, আমরা তাদেরকে বলি, দেখো
আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন, কিতাব তো পড়াতে পারবে না, তবে নুরানি ট্রেনিং দাও বা তুমি হাফেজ, হুফাজে কোরআন ফাউন্ডেশন আছে সেখানে গিয়ে একটা ট্রেনিং দাও, হেফজখানায় পড়াও, নুরানি মক্তবে পড়াও। এই যে তৃতীয় শ্রেণীর ছাত্র, মেধা দুর্বল একটা ছাত্র, সেও ওই হাদিসের মিসদাক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তাহলে এই দুর্বল ছেলেটাও কোরআন শিক্ষার ক্ষেত্রে অনেক বড় নেয়ামত। এগুলো মাদারেসে কওমিয়ার সম্পদ, মাদারেসে কওমিয়ায় পড়াশোনা করে তারা এমন সম্পদে রূপান্তরিত হন, সবচাইতে দুর্বল মেধার ছেলেটাও এই জমিনে সাধারণত যারা দ্বীনের খেদমত করে তাদের চাইতে উত্তম খেদমতটা করে থাকে। আমাদের ছেলেরা শৃঙ্খলাবদ্ধ, আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয়। আমি ছাত্রদের কথা কি বলবো, আমি তো বলি ইবলিসও যদি মাদ্রাসায় ঢুকে তো ছাত্রদেরকে গুনার কাজের পরামর্শ দেয় না, ওয়াসওয়াসা দেয় না, বড় জোর বলতে থাকে নফল নামাজ আদায় করো, নফল নামাজ পড়ো। কেন? ইবলিস জানে আমি যদি মাদ্রাসার ছাত্রের পেছনে মেহনত করি আর তাকে ইয়াবা, গাঞ্জা, ফেন্সিরিল খেতে বলি তো আমার সময় নষ্ট হবে। কেন কোনো মাদ্রাসা এগুলো থাকেও না, পাওয়াও যায় না, কোনো ছাত্র এগুলো খাবে না। তবে হ্যাঁ, আমি তাকে বেশি বেশি নফল নামাজের কথা বলে তার সর্বোত্তম কাজে এলেম অর্জন থেকে তাকে দূরে রাখতে পারি। শাইখুল হাদিস জাকারিয়া রহিমাহুল্লাহ আবৃত্তিতে নিজের জীবনে নিজে লিখেছেন, তার বাবা তাকে কি করে তরবিয়ত দিয়েছেন। একদিন মাগরিবের পরে নফল নামাজে দাঁড়িয়েছেন তো বাবা গিয়ে কান ধরে নিয়ে আসছেন, কিরে এখন কিতাব মোতালা করতে হবে, তাকরার করতে হবে, মাসাইল ইয়াদ করতে হবে, আলেম হওয়া লাগবে। আমরা সকলেই জানি ফজলুল আলিমি আলাল আবেদ, ভালো করে শুনবেন, শুনবেন ছাত্ররা তোমরাও শোনো, ফজলুল আলিমি আলাল আবেদ কা ফাদলি আলা আদনাকুম। রাসূল বলেছেন একজন আবেদের উপরে আলেমের মর্যাদা যেমন তোমাদের মাঝে আমার মর্যাদা, আর সে মর্যাদা আলেমের কারণে, ইবাদতের কারণে নয়। মিস্টার ইবলিস মাদ্রাসায় ঢুকলেও ছাত্রদেরকে নফল নামাজ পড়ার কথা বলে। এই মাদারেসে কওমিয়ার ছেলেরা দেশ এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ, নিঃস্বার্থভাবে। আমি বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি, নানা সংগঠন আমি করেছি, ইসলাম এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে যারা কাজ করে, বিশেষ করে ইসলামের কোন বিষয় আসলে যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা হচ্ছে মাদারেসে কওমিয়ার তোল্লাব এবং ছাত্র জনতা। এজন্যে সবকের ক্লাসের সবচাইতে দুর্বল ছেলেটাকে আমি মহব্বত করি। আমাদের ছেলেরা উচ্ছৃঙ্খল নয়, কওমি মাদ্রাসার ছেলেরা কখনো ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে না, করতেও চায় না। আমি এগুলো এই জন্যই বলতেছি, কোন প্রেক্ষাপটে যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে, এর নানা কারণ থাকে, এর পেছনে নানা উদ্দেশ্য থাকে, কোন ঘটনা দুর্ঘটনাকে কেন্দ্র করে মাদারেসে কওমিয়ার আদব মর্যাদা নিয়ে কেউ কথা বলবে, আমি মনে করি
তারা মূলত অসৎ উদ্দেশ্য নিয়ে এগুলো করে থাকে। আমি এই ছাত্র জনতাকে নিয়ে কেন স্বপ্ন দেখি, প্রচলিত রাজনীতির চেইন অফ কমান্ড, ঢাকা থেকে যখন কোনো কর্মসূচি দেওয়া হয় একেবারে ওয়ার্ড গ্রামে তা পালিত হয়, এই চেইন অফ কমান্ড এটা ঠিকঠাক রাখা হয় পুঁজিকে কেন্দ্র করে, অর্থকে কেন্দ্র করে, লোভকে কেন্দ্র করে। কেউ বর্তমানে মুনাফা ভোগী হয়, কেউ বা আশায় থাকে, ক্ষমতায় থাকলে নগদ মুনাফা, ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলে বাকি মুনাফা। ইসলামের জন্য যারা কাজ করে, ইসলামী সংগঠন করে, তাদের হাতে না নগদ কিছু দেওয়ার আছে না ভবিষ্যতে দেবে। যদি কোনোদিন কোরআন সন্ন্যাস বাস্তবায়িত হয়, আজকে যারা কুরবানি দিচ্ছে, ত্যাগ দিচ্ছে, সেদিন তারা আরো বেশি ত্যাগ এবং কুরবানি দিবে, ভোগ করতে পারবে না। তাহলে এই চেইন অফ কমান্ডের মূল জায়গা হচ্ছে ইসলামের প্রেম, দেশের প্রেম, আর নিঃস্বার্থ প্রেম ইসলামের হোক আর দেশের জন্য হোক, মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক এবং এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা সম্পর্ক রাখে, এর বাইরে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমি মাদারেসে কওমিয়ার ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ একাধিকবার বলেছেন অনেক টুপি দাড়িওয়ালা বিক্রি হয়ে যাবে, কিন্তু কওমি মাদ্রাসার ছাত্ররা কোনোদিন বিক্রি হবে না। কোন শক্তি চাইলেও এত ছাত্রকে কিনতে পারবে না। 2012-তে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ 12-12-12 ঐতিহাসিক এক ডেটে আল্লামা মুফতি আমিন ইন্তেকাল করেছেন। এখন 23-11 বছর আমি চোখে চোখে দেখতেছি বাংলাদেশে ডিমের বিরিয়ানি খেয়ে কতজন বিক্রি হয়ে যায়। মাদারেসে কওমিয়ার ছাত্ররা হ্যাঁ হতে পারে, কোন কোন ক্ষেত্রে কোন ছাত্র ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এটা ইজতিহাদের পর্যায়ে যাবে, ভুল করলেও সে সওয়াব পাবে, কেননা সে কাজ ইসলাম এবং দেশের জন্যই করছে। মাদারেসে কওমিয়ার ছাত্র, তাদের অনেক বৈশিষ্ট্য আছে, এক একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলে রাত শেষ হয়ে যাবে। যারা মাদারেসে কওমিয়ার ছাত্রদের সমালোচনা করে, আমি তাদেরকে বলবো সমালোচনা করবার আগে মানবীয় যত গুণ আছে দেখো তাকায়া, এর 99টাই মাদ্রাসার ছাত্রদের মধ্যে পাবে। কেন সমালোচনা করো, কেন মাদারেসে কওমিয়ার ছাত্রদের সমালোচনা করো? অনেক বুদ্ধিজীবী পণ্ডিত এমন আছে, আমি তো পরিষ্কার বলি, স্পষ্ট বলি, যারা ক্ষমতা কেন্দ্রিক মারামারি করতেছে, তোমরা মনে করতে পারো ওরা বীর, ওরা বাহাদুর, আল্লাহর কসম ওরা কাপুরুষ। কাল যদি এমন হয় দেশ আক্রান্ত হয়, কাল যদি এমন হয় কোনোভাবে তারা বিপদ বুঝতে পারে, কাল যদি এমন হয় যেই দলই হোক না কেন কোনোভাবে তারা মনে করে যে আমি আক্রান্ত হব, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। দেশ আক্রান্ত হোক আর ইসলাম আক্রান্ত হোক, পরাশক্তি দ্বারা আক্রান্ত হোক আর কোন দুর্বল শক্তি দ্বারা আক্রান্ত হোক, কোন কুফফার শক্তি আক্রমণ করুক আর পৌত্তলিক শক্তি আক্রমণ করুক, যে যেখান থেকে যেভাবে দেশ কিংবা ইসলামের উপর আক্রমণ করে, আল্লাহর কসম করে বলি যারা নিজেকে সুন্নি দাবি করে তাদেরকে খুঁজে পাবে না, যারা আহলে হাদিস দাবি করে তাদেরকেও খুঁজে পাবে না, যারা আহলে কোরআন দাবি করে তাদেরকেও খুঁজে পাবে না, যারা সংগঠনকে ধর্মের উপরে ইসলামের উপরে প্রাধান্য দেয় তাদেরকেও খুঁজে পাবে না। 200 বছর ইতিহাস, ইংরেজ যখন ভারতকে গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল, যারা রক্ত দিয়েছে এই ওলামায়ে দেওবন্দের আকাবের আসলাফ, তারা আজকে রক্ত দেবে, যারা
পঞ্চাশ বছর বান্ন বছর বাংলাদেশে নিঃস্বার্থভাবে দেশের কাজ ইসলামের কাজ করে যাচ্ছে, তারাই রক্ত দেবে। এই জায়গা থেকেই আমি মাদারেসে কওমিয়াকে স্বপ্ন দেখে বাতেলের চোখে চোখ রেখে বলি, আল্লাহর কসম বাতেল তুমি যেই হও না কেন, তুমি যেই হও না কেন, যেখান থেকে আক্রমণ করো না কেন, রব্বে কাবার কসম তুল্লাবে মাদারেসে কওমিয়া তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সঠিক সিদ্ধান্তে বসতে হলে নিঃস্বার্থ ভালোবাসা লাগে। এই ছেলেরা যখন কোনো বিষয়ে কাজ করে তাদের সেখানে নিঃস্বার্থ একটা ভূমিকা থাকে। যদি কোথাও ভুল সিদ্ধান্ত নেয় সেটা ইজতিহাদের অন্তর্ভুক্ত হবে। মাদারেসে কওমিয়ার ছাত্রদের ব্যাপকভাবে কোনো সমালোচনা ইহুদি ছাড়া কেউ করতে পারে না। ঢাকার একদিন এক পত্রিকার রিপোর্ট আপনারা দেখেছেন যে বাংলাদেশের যেখানে মাদারেসে কওমিয়া বেশি সেখানে অপরাধ কম। এক জাতীয় দৈনিক গবেষণা করে এটা বের করেছে, যেদিকে যেখানে মাদারেসে কওমিয়া বেশি সেখানে অপরাধ কম। যেই এলাকায় ইউনিভার্সিটি বেশি সেখানে অপরাধ বেশি, সেখানে মাদক বেশি, চাঁদাবাজি বেশি। যাও জিজ্ঞেস করো আশেপাশে দোকানদারদেরকে, দৈনিক দশ বিশ জন এমন আসে নাস্তা খেয়ে যায় পয়সায় দেয় না। পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, হাটাজারি, ঢাকার মাদ্রাসাগুলোর আশেপাশে দোকানদারদের জিজ্ঞেস করো, ২০ বছর দোকানদারি করে একদিন প্রমাণ দিতে পারে না আজকে কোনো ছেলে না খেয়ে চলে গেছে, খেয়ে বিল না দিয়ে চলে গেছে, একটা প্রমাণ দেখাতে পারবে না। তারপরও তাদের সমালোচনা করো। কদিন আগে কদিন পরপর ঢাকার বিভিন্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ড্যাফোডিল, এটা সেটা, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চাঁদনি চক, চন্দ্রিমা মার্কেটের লোকদের জিজ্ঞেস করো যে ঢাকা কলেজ, আশেপাশে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা কি পরিমাণে দোকানদার কাছ থেকে চাঁদা আদায় করে। এরপরেও মাদারেসে কওমিয়ার ছাত্রদের বদনাম করতে ওদের বড় ভালো লাগে। এক শ্রেণীর লোক আছে বদনাম করতে থাকবে, মূলত তারা ইসলামটাকে বরদাস্ত করতে পারে না। এই জায়গায় আমি বিনীতভাবে কওমি ছাত্রদের কাছে আমি বড় আবেদন বিনীতভাবে রাখতে চাই, আমাদের আগের চাইতেও আরো বেশি সচেতন হওয়া লাগবে। এবং এই যুগে দ্বীনের খেদমত করবার জন্য আমাদের যোগ্যতার লেভেলকে আরো বাড়াতে হবে। দেখো একটা সময় দ্বীনের খেদমত করতে গেলে শুধু দলিল উপস্থাপন করলে লোকেরা মেনে যেত, শুধু দলিল উপস্থাপন কর। হাকিমুল উম্মার ঘটনা তোমরা শুনেছ, হাকিমুল উম্মা আশরাফ আলী থানবী দেওবন্দ এক ঈসাইয়ের সাথে ঝগড়া করতেছে। ঈসাই বলে, খ্রিস্টান বলে যে হযরত ঈসা আল্লাহর বেটা, মরিয়ম আল্লাহর স্ত্রী। থানবী বলে যে না, আল্লাহর কোনো বেটা নাই। হাকিমুল উম্মা দলিল দিয়ে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু ঈসাইকে দলিল দিয়ে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। পাশে আরেক দোকানদার বলেন, মৌলবী আপ হাটিয়ে আপনি সরেন, আমি তার সঙ্গে বিতর্ক করব। এই তুমি কি বলো? আমি বলি হযরত ঈসা আল্লাহর বেটা। আচ্ছা তো তোমার আল্লাহর বয়স কত? বলে কি আল্লাহর আবার বয়স? কবে আছে, ছিলেন, আছে, থাকবে? না না বলো না কত বছর। হাজার হাজার কোটি কোটি কোনো শেষ নাই। আচ্ছা
আমার বয়স কত বলো দেখি, তোমার বয়স কত হবে? 60 থেকে 70। তোমার আল্লাহর এত বয়স মাত্র একজন বেটা, আর আমার 60 বছর বয়স, আমার সন্তান 11টা। যে আল্লাহ এত বয়সে মাত্র একটা বেটা দিচ্ছে, যাও আমি সে আল্লাহরে মানি না, বাস সে চুপ। বেটা হওয়া যদি আল্লাহর কোন গুণ বা সিফত হতো, তো অসংখ্য বেটা থাকতো আল্লাহ। আজকে দলিল প্রমাণের সঙ্গে সঙ্গে যুক্তির মাধ্যমে ও জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আমি যতটুকু মনে করি, এখানে ছাত্র তো দক্ষিণ চিটাগাংয়ের ছাত্র বেশি। আমি একটু আগে সমতরপাড়া মাদ্রাসা থেকে আসছি, সেখানকার মোহতারাম সাহেব আমাকে বললেন, আমি কথা প্রসঙ্গে বললাম যে এখানে যুবকদের ফরজে আইন কোর্স টাইপের কোনো কিছু আছে কিনা। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা আজকাল ফরজ বিধানও জানে না। নামাজ একমাত্র ফরজ বিধান নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, মুআমালাত, মুআশারাত, উকুবাত, আদাব এবং ইমানি বিষয়, এতেকাদি যত বিষয় আছে, ফরজ বিষয়গুলো জানার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে কোর্স করানো দরকার। আমি যেটাকে বলি ফরজ আইন কোর্স, কয়না হুজুর এগুলো তো আমরা শুনি না, এদিকে নাই এগুলো। আমি বললাম বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া এগুলো কি আছে? কয়না এগুলোও নাই। তোমরা দেখো বয়স্কদের কোরআন শিক্ষা যেখানে ঢাকায় কোন কোন মসজিদে 12 মাস হচ্ছে, কোন কোন মসজিদে 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে, সেখানে দক্ষিণ চিটাগাংয়ে তোমরা হাজারো ছাত্র হাজারো আলেম আছো, অথচ বয়স্কদের যুবকদেরকে কোরআন শিক্ষার দায়িত্ব তোমরা নেও নাই। ফরজে আইন শিক্ষা যেটা ফরজ, ফরজে আইন যে আমল ফরজে আইন, তার এলেমও ফরজে আইন। অনেক যুবক, অসংখ্য যুবক ফরজে আইনের বিষয়গুলো বুঝে না। এখানে আমাদের ব্যর্থতা, আমরা যদি এই যুবকদের ইমান এবং আমলের দায়িত্ব না নেই তো কে নেবে? আজকে এই মজলিসে যেই পরিমাণ ছাত্র আছে, আমি তো মনে করি আজকে যদি তুমি ওয়াদা করো নিজে জানবো যুক্তি এবং দলিলের মাধ্যমে এটা আবার জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করব, তাহলে গাণিতিক হারে মুসলমান পরিপূর্ণ ইসলামের বিধানগুলো মেনে বিশ্বাস করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবে। কথা ঠিক না বেটি? এই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আলেম ছাত্রর হাত উঠাবে, কারা প্রস্তুত আমি দেখতে চাই। আলেম ছাত্রর হাত উঠে, মাশাআল্লাহ। আলেম কিংবা ছাত্র, লম্বা করে লম্বা করে, এ দায়িত্ব নিব তো ইনশাআল্লাহ আমরা। আমি যেটাকে বলি তালিম এবং দাওয়া, তালিম এবং বলো, আমার সঙ্গে বলো তালিম এবং নিজে ইসলাম জানবো, নিজে ইসলাম, জাতিকে ইসলাম জানাবো, সেটা দাওয়া কিংবা তালিম। আমার দিকে তোমরা তাকাও, দেখো ইসলাম নিয়ে তো তোমরা স্টাডি করো না, শুধু আবেগের জায়গা থেকে ইসলাম করো। ইসলাম নিয়ে যদি স্টাডি করো তোমার সামনে কয়েকটা বিষয় আসবে। এক, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম অধিকারের ধর্ম। ভালো করে শোনো, সমস্ত অধিকার নিশ্চিত করেছে ইসলাম, এমনকি ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম কখনো পরাজিত হবে না। যেদিন ইসলাম থাকবে না পৃথিবীও থাকবে না। ইসলাম সর্বশেষ ধর্ম, আমরা সর্বশেষ উম্মাহ, আমাদের নবী সর্বশেষ নবী। ইসলাম থাকবে না, উম্মাহ থাকবে না, শেষ নবীর এই যে বিষয়টা আমাদের সামনে আছে এটাও সেদিন থাকবে না, পৃথিবী থাকবে না, পৃথিবীতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ইসলামের এত বড় নিয়ামত পেয়েও আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারছি না। আমি মনে করি এই ছাত্র জনতা দক্ষিণ চিটাগাংয়ে, এখানে যেই পরিমাণ বেদা
কুসংস্কার শিরিকি কাজ হয় এবং সেই কাজের দাওয়াত যত জোরালো ভাবে হয় ইসলামের দাওয়াত তত জোরালো হয় না বস্তুবাদীর দাওয়াত তোমরা তো মনে করো রাস্তায় যে বিলবোর্ড টানানো আছে সাইনবোর্ড টানানো আছে এগুলো মনে হয় খুব দেখতে ভালো লাগে এগুলা সব বস্তুবাদের দাওয়াত টেলিভিশন নাটক সিনেমায় বেহায়াপনা অশ্লীলতার দিকের দাওয়াত আর বলো তোমরা আমরা কতটা হকের পক্ষে দাওয়াত দিতে পারছি আল্লাহর পক্ষে দাওয়াত দিতে পারছি অথচ আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন এই তিনটা বৈশিষ্ট্য পূর্ণাঙ্গভাবে তোমাদের ভিতরে আছে ওলামাদের ভিতরে আছে আমরা আল্লাহর দিকে ডাকি আমরা কোনো দলের দিকে ডাকি না আমরা কোনো তন্ত্র মন্ত্রের দিকে ডাকি না আমরা লোকদেরকে আল্লাহর দিকে ডাকি নিজেরাও যথাসাধ্য নেক কাজ করতে থাকি আর বুক ফুলিয়ে বলি আমরা মুসলিম আমরা মুসলমান আমরা নিজেদেরকে সেকুলার দাবি করি না আমরা নিজেদেরকে অন্যান্য নামে ডাকি না আমরা গর্ববোধ করি আমরা মুসলিম কথা ঠিক না ঠিক যদি ফাইনাল কথা তালিম দেওয়ার মাধ্যমে যুবকদের আমানত যুবকদেরকে বুঝিয়ে দিতে পারো আজকে যুবক মনে করে আমি যখন ইসলামের কথা বলি তো আমি মনে হয় ইসলামের ঠিকাদার ইসলাম মনে হয় আমার ব্যক্তিগত সম্পত্তি না ইসলাম যুবকের ইসলাম মুসল্লির সবার ইসলাম আমরা আলেম প্রত্যেকটা যুবকরে ইসলাম বুঝাবার চেষ্টা করব তার আমানত তার কাছে ফিরিয়ে দেব কথা ঠিক না বেটিং যদি দিতে পারি তাহলে সোনালি দিন আসবে আর যদি না বুঝাতে পারি আমরাও এই দেশে থাকতে পারবো না তোমরা জানো না তোমাদের নিয়ে কোত্থেকে ষড়যন্ত্র হচ্ছে তোমরা জানো না তোমাদেরকে নিয়ে কোথা থেকে পরিকল্পনা হচ্ছে তুমি গ্রামের মাদ্রাসায় পড়ো এই মাঠে আল্লাহু আকবরের স্লোগান দিচ্ছ চিন্তা করে দেখো দিল্লিতে তোমাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে তেল আবিবে তোমাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে তোমাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে এই যারা ইসলামের পথে চলে সঠিক ইসলামের কথা বলে তাদেরকে কি করে দমন করা যায় এজন্যই তো তারা এক এক পরিকল্পনা এক এক সময় বাস্তবায়ন করে বিভক্তি তৈরি করে ঘর থেকে দুশ্মন তৈরি করে দেয় তন্ত্র মন্ত্র তোমাদের উপর চাপিয়ে দেয় এর জন্যে আমি আবারও এই কমি প্রজন্মের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই তালিম দাওয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরো যৌক্তিক জায়গা থেকে জাতির সামনে তুলে ধরো তোমরা নেয়ামত তোমরা রহমত তোমাদের কাছেও রসুলুল্লাহ রহমাতুল্লিল আলামিন তার আদর্শ আছে যদি জেনে বুঝে জাতির সামনে ইসলাম তুলে ধরতে পারো আমি তো পরিষ্কার বলি আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান এত মুসলমান সংখ্যার মুসলমান আমার প্রয়োজন নাই তোমরা তৈরি হও ঐক্যবদ্ধ হও কাফেলা তৈরি করো আমরা বিজয় ছিনিয়ে এনেছি সংখ্যার জোরে নয় আমরা বিজয় ছিনিয়ে এনেছি যেদিন আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি যখন আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ময়দানে নেমেছি আমাদের বিজয় কেউ ঠেকাতে পারে নাই ফিলিস্তিনকে দেখে শিক্ষা দাও ইসরায়েল তাগুত কত শক্তিশালী ফিলিস্তিন কত দুর্বল তারপরেও আজকেই নাকি যুদ্ধ বিরোধী ঘটেছে একটাই কারণ তারা মুসলমান ইমান অ্যাটম পাওয়ারের চাইতে শক্তিশালী ইমানের বলে যদি বলি নাও আল্লাহর কসম দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত ওয়াশিংটন থেকে ব্রিটিশ পর্যন্ত তাগুত কাফের তোমার মোকাবেলায় এক মুহূর্ত দাঁড়াতে পারবে না আমি বড় আফসোসের জায়গা থেকে বলি ওলামায়ে কেরাম ছাত্র জনতা একটু পরিবর্তন হও নিজেকে দায়ী বানাও নিজেকে মুআল্লিম বানাও শুধু লাজেম থেকে ব্যক্তি ইমানের ফিকির যদি করো দেশটাও বাঁচাতে পারবে না নিজেকেও বাঁচাতে পারবে না ভালো করে বুঝো
এখন কথা বলাও বড় কঠিন, কথা বলাও কঠিন। তোমরা জানো না এক একটা কথার কতবার জবাব দিতে হয়েছে আমাদেরকে, তোমরা জানো না এক একটা কথার পেছনে কতদিন রিমান্ড খাটতে হয়েছে। আমি তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, নিজেরা পূর্ণাঙ্গ দিনটাকে বুঝো, বুঝো পূর্ণাঙ্গ দিন। যদি না বুঝো তো জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান তোমরা দিতে পারবে না। অথচ ইসলাম প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়েছে, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, বিচার ব্যবস্থায় হোক, আন্তর্জাতিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান ইসলামে আছে। কথা ঠিক না বেটি? এ জাতির ক্রান্তি লগলে তোমরা জাতির সামনে তুলে ধরো। এইভাবে চোখ বন্ধ করে থেকো না, তাহলে ওরা মারামারি করে দেশটা কেউ দিল্লির কাছে বন্ধক রাখবে, কেউ পশ্চিমাদের কাছে বন্ধক রেখে ক্ষমতায় আসার চেষ্টা করবে। আমি তো অবাক হই, অবাক হই আমি, যে এই দেশটা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাধীন থাকবে না থাকবে না? ভদ্রলোকেরা নীরব আর অসৎ লোকেরা ক্ষমতার জন্য মারামারি করতেছে আর বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিতেছে। অথচ আমরা 200 বৎসর রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। তোমরা ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়েছ, ব্রিটিশ যখন ভারত দখল করে দেয় ওলামায়ে কারাম মুসলমান সর্বপ্রথম ওই গোলামির বিরুদ্ধে লড়াই করেছে, ইংরেজ হটাও আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে দিল্লির শাহী মসজিদে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছিল, প্রতিদিন সেখানে আলেমদেরকে ফাঁসি দেওয়া হতো। ঐতিহাসিক টমচনের ঘটনা তোমরা পড়েছ, তাঁবুতে গিয়ে সে দেখে মানুষ পড়ার গন্ধ তার নাকে আসে, সে ভাবল মানুষ পড়ে কোথায়। তাঁবুর পেছনে গিয়ে দেখে 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজরা বলতেছে তোমরা আমাদের পক্ষে ফতোয়া দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেব। সে বলে, সে তার ঈশ্বরের শপথ করে বলে, আমি চোখের সামনে দেখলাম 20 জন আলেমকে উলঙ্গ পোড়ানো হচ্ছে, এই দেখেও বাকি আলেমরা ইংরেজদের পক্ষে কথা বলতে রাজি হয় নাই। দিল্লির চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলে নাই। আমরা রক্ত দিয়ে ইসলামের জন্য পাকিস্তান হয়েছে, আমি তো জোর গলায় বলি। ইতিহাস পড়ো, 47-এ 2000 কিলোমিটার ব্যবধানে দুইটা রাষ্ট্র পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একসঙ্গে একটা রাষ্ট্র কি করে হলো? যদি ভাষা কিংবা জাতির কারণে রাষ্ট্র হতো, আমরা বাঙালি জাতি, আমাদের ভাষা বাংলা, আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে, ওরাও বাঙালি, ওরাও বাংলা ভাষাভাষী, ক্যালকাটা হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম আমরা। কিংবা আমাদের পূর্ব পূর্বাঞ্চল আসাম ত্রিপুরা, ওরাও জাতিতে বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, হয়তোবা ওদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা দিল্লির অধীনে থাকতাম। যেহেতু ভাষা কিংবা জাতির কারণে নয়, ধর্ম ইসলামের কারণে 47-এ বিভক্তি হয়েছে, 2000 কিলোমিটার ব্যবধান থাকলেও এই দুইটা মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকা একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি জানি না তোমরা জানো কিনা, আমরা আমাদের আকাবের আসলাফদের কাছ থেকে বারবার শুনেছি, 47-এ ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনি শাসন প্রতিষ্ঠার জন্য পাকিস্তান স্বাধীন হলেও পাকিস্তান শাসকরা তা করে নাই। এই জন্যই বাংলাদেশে 2 জন মহামনীষী, মাওলানা জফর আহমদ উসমানি আরেকজন শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ, এই পাকিস্তানে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। এমন করতে করতে 71 চলে আসলো, কিন্তু তৎকালীন পাকিস্তানে কোরআনি শাসন ব্যবস্থা জারি হয় নাই। 71-এ এই পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে জুলুম করার কারণে লড়াই করেছে। হাফিজ হুজুর স্পষ্ট বলেছেন, এই লড়াই মাজলুমদের লড়াই, জালেমদের বিরুদ্ধে।
তোমরা আজকে দেখবা এক শ্রেণীর বুদ্ধিজীবী সুযোগ পাইলেই 71 এর যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে বলে 71 এ আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছে এখন আর বাংলাদেশে ইসলাম থাকবে না অথচ 71 এ মুসলমান যুদ্ধ করেছে জালেমের বিরুদ্ধে ইতিহাস তোমাদের জানতে হবে কেউ যদি বাবার নাম বলে দাদার নাম বলতে না পারে তো নিজে তো জারজ হবে না কিন্তু বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না কেউ যদি শুধু 71 এর কথা বলে নিজে তো জারজ হবে না 47 এর কথা না বললে তার বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না দেশটা দুই দুইবার স্বাধীন হয়েছে আর এর মূল 47 থেকে আদবদি এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান ইসলামকে ভালোবাসে দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য জোর গলায় বলতে হবে যুক্তি প্রমাণ দিয়ে বলতে হবে দেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য দেশ স্বাধীন করেছে মুসলমানরা এই ভূমি পেয়েছি ইসলামের কারণে জাতি কিংবা ভাষার কারণে নয় সুতরাং আমরা ইসলামের কাজ করব ইসলামের দাওয়াত দেব ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করব যদি মনে করো এগুলো জঙ্গিবাদ হ্যাঁ তোমরা জঙ্গিবাদের অপবাদ দিতে পারো সন্ত্রাসবাদের অপবাদ দিতে পারো যদিও হাজারবার প্রমাণিত কোন একটা মাদ্রাসা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয় কোন একটা মাদ্রাসা আলেম দিনদার ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত নয় দেখো রাঙ্গামাটি থেকে বিবারিয়া পর্যন্ত আজ পর্যন্ত যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে দাঙ্গা হয়েছে একটার সঙ্গেও কোন আলেম মাদ্রাসার ছাত্র দিনদার ব্যক্তি জড়িত নয় তারপরেও মিথ্যক পশ্চিমা ইহুদিদের মিডিয়া আলেমদের দিকে আঙুল তোলে তারা মূলত আলেমদের দিকে আঙুল তোলে ইসলামের দাবি ইসলামের ইসলামের দাবিগুলো দমন করতে চায় পরিষ্কার বলবো ভয় নয় ভীতি নয় আমি সঠিক আমার সিদ্ধান্ত সঠিক পরিষ্কার জাতিকে বলে দিতে হবে আমি মুসলিম আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তোমরা যারা ইসলামের বিরোধিতা করবে তোমরা যারা ইসলামকে দমন করবার চেষ্টা করবে আল্লাহর কসম আমি কাপুরুষ নই আমি ভীত নই লড়াই হবে লড়াইয়ের আগুন 56,000 বর্গ মাইলের বাংলাদেশে প্রতিটা ইঞ্চিতে লড়াইয়ের আগুন জ্বলবে জ্বলবে কবি ছাত্ররা সবচাইতে শিষ্টাচার বুঝে আমাদেরকে কালচার আর শিষ্টাচার শেখাতে এসো না আমাদের ছাত্ররা জোতাটাও উল্টা রাখে না জোতাটা ভাঁজ করে রেখে মাদ্রাসায় ঢুকে কথাও ঠিক না বেঠে দুর্নীতির তো প্রশ্নই আসে না আর এখন দুর্নীতি একেবারে গ্রাসরুট থেকে শুরু করে প্রধান ব্যক্তি পর্যন্ত দুর্নীতি ছাড়া চলে না আমাদের যে আওসাবগুলো আছে এটাকে দাওয়াত এবং তালিমের কাজে লাগাইতে হবে সহনশীল হওয়া লাগবে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া লাগবে কেন জানো এখন জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের দিকে তাকিয়ে আছে এই জাতি এখন তোমাদের হাতে জাতি এখন তোমাদের হাতে দেশটা দিতে চায় না বিশ্বাস উঠে গেছে নোংরা রাজনীতির কারণে জাতি এখন ইসলামকে কোরআনকে প্রাধান্য দিয়ে দুনিয়া এবং আখেরাতে শান্তিতে থাকতে চায় জাতির এই আশা পূরণে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে আর দায়িত্ব নেবার জন্য নিজেকে যোগ্য তৈরি করতে হবে যোগ্য তৈরি করতে হলে তালিম এবং দাওয়া লাগবে আল্লাহ তাবারক তাআলা মাদারেসা কওমিয়াকে হেফাজত করুন প্রত্যেকটা ছাত্রকে হেফাজত করুন এবং তাদেরকে এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সকলকে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা আমি দোয়া করব
اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا رب العالمين يا رب العرش العظيم يا رب الشمس والقمر يا خالق الليل والنهار يا ممسك السماوات والأرض أن تزولا